فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন আমার বাবা তার পেনশনের টাকা দিয়ে দুইতলা বাড়ি করেছেন এই টাকার মধ্যে অল্প কিছু হারাম টাকা আছে এখন পুরো বাড়ির পাওয়া ভাড়ায় কি হারাম হবে হারামের পরিমাণ টাকা কি ওই বাড়ি ভাড়া থেকে আস্তে আস্তে দান করে দিলে কি বাড়িটা হালাল হয়ে যাবে যেহেতু বাবা করেছেন তিনি প্রশ্ন করেছেন সন্তান প্রশ্ন করেছেন যদি বাবা প্রশ্ন করতেন তার উত্তরটা আমি আরেকরকম দিতাম সন্তানকে বলবো আপনার জন্য সেই টাকা সেই বাড়ি নেওয়া জায়েজ আছে বাবা জাহান্নামে গেল আপনাকে তিনি জাহান্নামে গিয়ে আপনাকে একটা ভালো মানে থাকার ব্যবস্থা করে দিচ্ছে এক মানে হারাম যদি কোনো তওবা করে না গিয়ে থাকে এটা হলো হুকুম জাহান্নামে যাওয়ার কিন্তু তওবা করে গেলে আল্লাহ তাআলা সবই মাফ করবে একজন মানুষ ভুল করেছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এটাই হচ্ছে নিয়ম আল্লাহ তাআলা ক্ষমা করবেন মানুষ ভুল করার জন্য আর আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য যতদিন মানুষ ভুল করবে অতদিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন তবে দুই সময় ব্যতীত যখন মৃত্যুর বড় শ্বাস এসে যাবে নিঃশ্বাস এবং যখন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে তখন একদম তওবা কবুল হবে না এর আগ পর্যন্ত মন ও প্রাণে তওবা করে আল্লাহ কবুল করবেন আপনি আপনার বাবাকে বলুন মন প্রাণে তওবা করতে আর এই টাকাটা বাবাকে মুক্ত করতে হলে যতটুকু টাকা হারাম ঢুকেছে অতটুকু তারা টাকা যেভাবে হোক সদকা করে দেন সবার আশা ব্যতীত বের করে যেভাবে পারেন হ্যাঁ ভিন্ন ভিন্নভাবে আপনি যেভাবে বলছেন যে বের করে করে বাড়ি ভাড়ার থেকে বের করে তাও জায়েজ আছে কোনো সমস্যা নেই তারপরেও এটা থেকে মুক্ত হন যতটুকু টাকা ঢুকছে হারাম অতটুকু বের করে দেন ওইটুকু রাখেন না ওইটা আপনার নয় ওইটা হারাম টাকা হারাম অর্থ হচ্ছে অন্যের টাকা এটা যেভাবে হোক আপনার কাছে অন্যায়ভাবে আসছে আপনার এটার কোনো ব্যবহার করার অনুমতি নেই এই জন্য আপনার এখন যে অবস্থা আছে হারাম টাকা আমরা বলবো না বাড়ি ভেঙে বলতে এটা ঠিক না এটা ঠিক না যেটা হয়ে গেছে হয়ে গেছে কারণ সম্পদ নষ্ট করা ইসলাম বলে না সম্পদ নষ্ট করতে ইসলাম বলে না যারা এটা ভুল করে অনেকেই বুঝে না যেটা হয়েছে হয়েছে এখন আমাকে ঠিক করতে হবে কি করে চিন্তা আপনার ইসলাম করে এখন আপনাকে এই টাকার বাড়ি ভাড়া থেকে হোক এমনি হোক যেভাবে হোক যে হারাম টাকা ঢুকছে হারাম টাকা বের করে দেন আপনার পিতার জন্য সেটা কল্যাণকর হবে আর যদি আপনার পিতা এটা না শুনে চলে গিয়ে থাকে কবরে এখন যদি তাকেও আপনি চান কিছু না কিছু তার জন্য কিছু করতে না চান তাই কষ্ট পাক চান তাহলে আপনি যদি কোনো আপনার জন্য কিন্তু এটা কিন্তু জায়েজ হয়ে গেছে মানে একজন হারাম সম্পত্তি হইল ওয়ারিশ সূত্রে যে ব্যক্তি পেয়ে যাবে তার কিন্তু সেটা হারামের মধ্যে থাকে না যদি না সে ইচ্ছা করে ওই ব্যক্তিকে তার থেকে ওয়ারিশ হয়েছে তাকে হারাম থেকে মুক্ত করতে চায় সেটা আলাদা কথা কিন্তু সেটা আপনি নিতে পারবেন সেটা আপনি নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে এখন আপনাকে কী করতে হবে